হ্যালো ভিউয়ার্স, টিচিং রুমের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সাথে আছি আমি রায়হান স্যার। আজকে আমি আপনাদের সাথে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিউনিটে পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। আর আজকে আমি আপনাদের সাথে টোটাল 30টি কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং ইনশাল্লাহ এইটুকু আশা রাখতে পারি যে এই 30টি কোশ্চেনের মধ্যে আপনি হয়তোবা দুইটা তিনটা চারটা পাঁচটা এবং ছয়টাও কমন পেতে পারেন। সো আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে যে আপনারা খুব সতর্কতার সাথে এবং বুঝে বুঝে ভিডিওটি দেখবেন এবং পাশাপাশি আপনাদের যদি কোনো কোশ্চেন বা কমেন্টস থাকে সেগুলো আমাদেরকে জানাবেন। তাহলে দেখুন, এখানে নাম্বার 1 আমি লিখছি যে জ্ঞানপাপী বলে তাকে, অর্থাৎ জ্ঞানপাপী কাকে বলে? স্বজ্ঞানে অন্যায় করে যে, ঠিক আছে, স্বজ্ঞানে অন্যায় করে যে। এরপরে উপমান শব্দের অর্থ, উপমান শব্দের অর্থ হচ্ছে তুলনীয় বস্তু। নেক্সট কোশ্চেন হচ্ছে কেবল উন্নত প্রাণীবাচক শব্দের বহুবচনে হয় কি হয়? বর্গ হয়, ঠিক আছে। এরপরে দেখুন আমি আর একটা কোশ্চেন বলেছি, এখানে অভাব বুঝিয়েছেন কোন উপসর্গে? হ্যাঁ, এখানে হচ্ছে এই কোশ্চেনটা হচ্ছে আপনাদের বিগত সালের কোশ্চেন অ্যানালাইসিস করে আমি তৈরি করেছি। সো সেখানে দেখুন যে অভাব বুঝিয়েছেন কোন উপসর্গে? বিবর্ণ, অর্থাৎ বর্ণের অভাব, ঠিক আছে। এরপরে নজরুলের মতে গান্ধীজি শিখিয়েছেন, দেখুন এখানে নজরুলের মতে গান্ধীজি শিখিয়েছেন কি শিখিয়েছেন? আত্মাবলম্বন, ঠিক আছে, আত্মাবলম্বন শিখিয়েছেন। কবর কবিতাটি কার লেখা? জসীমউদ্দীনের লেখা। যার ফলে, যারা ফলে ফরমালিন দিচ্ছে তারা কি আদৌ মানুষ? বাক্যটি কোন বাক্য? যদি আপনাদের পরীক্ষা আসে যে যারা ফরমালিন দিচ্ছে তারা কি আদৌ মানুষ, তো এখানে যারা এবং তারা পাচ্ছেন, তো বাক্যটি কি জটিল বাক্য, ঠিক না? তো আরেকটা কথা বলে বলে দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে যারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ভালো পারেন আশা করি তাদের জন্য বাক্য খুবই ইজি, ঠিক আছে। তো আপনাদের যে থিওরিটা ভালো লাগে সেই থিওরি আপনারা মুখস্থ করে ভালো করে পরীক্ষা দেবেন এই প্রত্যাশা রাখছি। তো বাক্যের পদগুলোকে যথাস্থানে স্থাপন করাকে কী বলে? হ্যাঁ, যথাস্থানে স্থাপন করাকে বলে আসক্তি, ঠিক আছে। কী বলে? আসক্তি বলে। সো তারপরে নেক্সট হচ্ছে কত অর্ণজাল বুনে, এখানে চরণে অর্ণজাল শব্দের অর্থ কী? অর্ণজাল শব্দের অর্থ হচ্ছে মাকড়সার সুতোয় তৈরি জাল। সোনার তরি কবিতায় কী নিরূপায়? ঢেউগুলি নিরূপায়। উপ উপসর্গ যোগে গঠিত কোন শব্দ ক্ষুদ্রার্থে প্রযুক্ত, মানে কোন শব্দটি ক্ষুদ্রার্থে প্রযুক্ত উপ উপসর্গ যোগে? সেটা হচ্ছে উপবন, ঠিক আছে। এরপরে দেখুন বগুড়ার চিনি পাতা দই সুস্বাদু, বাক্যে বাক্যটির চিনি পাতা কোন কারক? ভালো করে খেয়াল করবেন যে বগুড়ার চিনি পাতা দই সুস্বাদু, বাক্যটির চিনি পাতা কোন কারক? এটা হচ্ছে করণ কারক। নিচের কোনটি অনির্দেশক সর্বনাম? সেটা হচ্ছে কেউ। গল্প গপ্প কোন ধরনের ধ্বনি পরিবর্তন? এটাকে বলা হয় সমীভবন। তো আপনারা যারা এই ধ্বনি পরিবর্তন চ্যাপ্টারটি মোটামুটি এখনও ভালো করে জানেননি, তো আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা এই বাক ধ্বনির পরিবর্তনটা খুব ভালো করে পড়ে যাবেন, কারণ এখান থেকে আপনি 100% একটা কোশ্চেন পাবেন। সবুজ কোন ভাষা থেকে আগত শব্দ? এটা হচ্ছে ফার্সি ভাষা থেকে আগত শব্দ, ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন। এরপরে দেখুন নেক্সট যেটা হচ্ছে সেটা হলো অবজ্ঞা শব্দের উচ্চারণ কোনটি? অবজ্ঞা শব্দের উচ্চারণ কি? অবজ্ঞা, ঠিক আছে, স্বরে অ, বয় করব, গ, গয় চন্দ্রবিন্দুতে আকার, মাথায় থাকে যেন আপনাদের। সেলফ প্রিজার্ভেশন ইজ দ্য ফার্স্ট ল অফ নেচার, ইংরেজি ভাষায় এই প্রবচনটির প্রায় অনুরূপ বাংলা প্রবচনটা কি? চাচা আপন প্রাণ বাঁচা, ঠিক আছে। ড্রপ সেন্স মানে কি? এটার মানে হচ্ছে ড্রপ স্কিন মানে কি? যবনিকা পতন, ঠিক আছে। এরপরে বলছে যে ওয়ান ম্যানস মিট ইজ অ্যানাদার ম্যানস পয়জন, এর সঠিক অর্থ কি? কারো সর্বনাশ কারো পৌষ মাস। এর হচ্ছে কসমিক, এর পরিভাষা কোনটি? এর পরিভাষা হচ্ছে মহাজাগতিক, ঠিক আছে, এর পরিভাষা কি? মহাজাগতিক। পশু প্লাস অধম, পশু প্লাস অধম, এই সন্ধির সাধিত রূপ কোনটি? পশ্যদম। যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে তাকে কি বলে? প্রেষিত পত্নীক, প্রেষিত পত্নীক। হাগরে কোন সমাস? এটা হচ্ছে বহুব্রীহী সমাস। কি সমাস? বহুব্রীহী সমাস। তরায়ের বিপরীত কি? বিলম্ব, তরায়ের বিপরীত বিলম্ব। আমাদের একটি গল্প বলুন, এই বাক্যে আমাদের কোন কারকে কোন বিভক্তি? এটা কর্মে ষষ্ঠী, কর্মে ষষ্ঠী। সো দেখুন, যারা এখনও কারক ভালো করে পড়েননি আমি অনুরোধ করবো আপনারা কারকটা খুব ভালো করে পড়ে যাবেন, কারণ কারক থেকে আপনি অবশ্যই কোশ্চেন পাবেন, ঠিক আছে। পরদোষে কে চাহে মজিতে, উক্তিটি কার? এটা হচ্ছে বিভীষণের। তো আপনারা অবশ্যই যারা বিভীষণের প্রতি মেঘনাদ, এটা অবশ্যই ভালো করে পড়ে যাবেন। বিভীষণের প্রতি মেঘনাদ, 18 বছর বর বয়স তাহারেই পরে মনে, এগুলো আপনারা একটু ভালো করে দেখে যাবেন।
এরপরে নুরুল দিনের কথা মনে পড়ে যায় যেটা আছে, সেটা আপনার খুব ভালো করে দেখে যাবেন। এবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিয়ে যে হচ্ছে আপনার আপনাদের যে প্রবন্ধটি রয়েছে সেটাও খুব ভালো করে পড়ে যাবেন। সো নুরুল দিনের কথা মনে পড়ে যায় কাব্যনাট্য অংশটি, জ্যোৎস্নার সাথে কি ঝরে পড়ে, পাহাড়ি ঢল ঝরে পড়ে, কি ঝরে পড়ে, পাহাড়ি ঢল, রক্তকবরী কোন ধরনের রচনা, এটা হচ্ছে নাটক, রক্তকবরী কি নাটক, তামাকু শব্দটি কোন ভাষা থেকে আগত, পর্তুগিজ ভাষা থেকে আগত, এরপরে চার্টার শব্দের বাংলা পরিভাষা কি, সনদ। সো এখানে আমি টোটাল 30টি কোশ্চেন আলোচনা করেছি। তো আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাচ্ছেন এবং এই যে স্বপ্নে লালিত করেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদেরকে পড়তে হবে, এবং আপনাদের সেই স্বপ্নের লালিত বিশ্ববিদ্যালয়ে যদি আপনারা পদচারণ করতে চান, তাহলে আপনাদেরকে অনুরোধ করব আমি যেভাবে কোশ্চেনগুলো করেছি এবং আপনাদের বিগত বছরের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো অ্যানালাইসিস করে আপনারা ভালো করে পড়বেন, আর পাশাপাশি আপনারা অবশ্যই বাংলা ব্যাকরণটা খুব ভালো করে দেখে যাবেন। আর আপনাদের কাছে অনুরোধ হচ্ছে যারা এসএসসির নবম দশম শ্রেণীর যে বইটি আছে ওইটা এখনও ভালো করে পড়েননি, তো আমি বলবো যে এখনও সময় আছে, আপনি যদি খুব ভালো করে 5 দিন বা 6 দিন বইটি পড়েন তাহলে আশা করি আপনাদের কিছুটা হলেও আয়ত্তে চলে আসবে। আর এর পাশাপাশি অন্য অন্য যে সাবজেক্টগুলো রয়েছে, সাধারণ জ্ঞান এবং ইংরেজি, সো ইংরেজির ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি আপনার যে গ্রামার পার্টগুলো এগুলোকে একটু খুব ভালো করে স্ট্রং করে নিলে আই থিঙ্ক দ্যাট উইল বি বেটার ফর ইউ। অ্যান্ড এর পাশাপাশি আপনারা সাধারণ জ্ঞানের জন্য যারা MP3 পড়ছেন, MP3 আর এছাড়া যারা অন্য অন্য নতুন বিশ্ব বা অন্য অন্য কোনো বই পড়ছেন তাদের সবার জন্যই শুভকামনা। তবে আমি অনুরোধ করব সবাই ঠান্ডা মাথায় পরীক্ষা দিবেন এবং পাশাপাশি সবসময় চেষ্টা করবেন যে কারেক্ট অ্যান্সার দেওয়ার, ঠিক আছে, রং অ্যান্সার সবসময় এড়িয়ে চলার চেষ্টা করবেন। আর ডিউনিট থেকে চান্স পাওয়াটা আশা করি একটু কঠিন হয়ে যায়, কারণ হচ্ছে এখানে 3টা গ্রুপের স্টুডেন্টই পরীক্ষা দেয়। সো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই খুব কনসেন্ট্রেট, মানে মাথাটাকে খুব মানে কী রাখতে হবে বলতে কনসাস রেখে তারপর আপনাদেরকে পরীক্ষা দিতে হবে। সো আপনাদের জন্য শুভকামনা রইলো, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।